আসতে পারি? হসপিটাল তো থাকার জন্য খুব একটা ভালো জায়গা নয়। তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন তোমার হাজারো কাজ, সেসব ফেলে তুমি এখানে? শেখি ব্রজবাবু, মুখ্যমন্ত্রী বলে নিজের অসুস্থ শ্বশুরমশাইয়ের দায়িত্ব পালন করব না? এই দেখুন মন্ত্রীমশাই, আমি আপনার জন্য নিজের হাতে খাবার বানিয়ে এনেছি। অভির খাবার দেওয়া হয়ে গেছে, এখন আর অন্য কিছু খাবে না। ওসব খাবার খেলে ওনার যে কোনো সময় বাড়াবাড়ি হতে পারে, তাই ওনার জন্য স্পেশাল খাবার। স্পেশাল খাবার, তার মানে তো সন্দেহজনক কিছু। ব্যাপারটা তো মোটেই সুবিধেই লাগছে না। দিন বাবা, পেটটা সরিয়ে রাখি। না না না, আমার ডাক্তার বলেছে আমার মন ভালো রাখার জন্য আমার যা ইচ্ছা আমি তাই খেতে পারি। দেখুন, আপনার এই ইচ্ছেগুলো স্বাস্থ্যের জন্য বড়ই হানিকারক, তাই এই সব খাবার আপনার খাওয়া যাবে না। কোথায় দেখি, নিন ব্রজবাবু, আপনি তো মন্ত্রীমশাই ভালো চান বলেই শুনেছি। আর আপনি, আপনার সুগার বেশি, হার্ট দুর্বল, আর আপনি এইসব খাবার খাচ্ছেন? কে বলেছে? কে সব? ডক্টর বলেছে, আর ডক্টর দিয়ে তো আপনিই বলেছেন, তাই সমস্ত খোঁজ খবর নিয়ে আমি আপনার জন্য স্পেশাল খাবার বানিয়েছি। এই দেখুন, নিন, হা করুন, হা করুন। করলা সেদ্ধ। এবার থেকে এটা আমি আপনাকে খাইয়ে যাব রোজ দুবেলা। অভির অবস্থা ভালো নয় বৌঠান, এভাবে চলতে থাকলে অভিকে বাঁচানোটাই চাপ হয়ে যাবে। কেন? তিলে তিলে মারবে অভিকে দুর্গা, ওর হাবভাব দেখে আমি সেটাই বুঝে গেছি। কি বলছো তুমি ব্রজ ঠাকুরপো? স্লো পয়জনিং করে মারবে অভিকে, বিষ দিয়ে একটু একটু করে। বিষ? একজন অসুস্থ মানুষের মুখের সামনে থেকে খাওয়ার সরিয়ে দুবেলা যদি করলা সেদ্ধ খাওয়ায়, সেটা বিষ নয়? উনি সেটা খেলেন। না খেয়ে কোনো উপায় আছে বুঠান? আমাকে তো জোর করে, অপমান করে, ঘর থেকে বার করে দিয়ে জোর করে ঠেসে অভিকে করলা খাওয়াচ্ছে। হে ভগবান! দুর্গা মুখ্যমন্ত্রী হয়ে নিজেকে ভগবান ভাবছে, আর ভাবছে ও যা খুশি তাই করতে পারে। দাঁড়াও দাঁড়াও, করলা সিদ্ধ কি এমন খারাপ কিছু? মানে না, মানে ওনার তো বরাবরই সুগার আছে, উনি তো কোনোদিন নিয়ম টিয়ম মানেন না, সেখানে করলা সিদ্ধ খেলে বরং ভালোই তো। তুমিও না বৌঠান, মানুষ যে জিনিস মুখে তোলেনি জীবনে, সে জিনিস খেলে হিতে বিপরীত হবে না? খাওয়ার সময় চিৎকার করছিল, বালিশে মুখ গুজে কাঁদছিল, বলে ব্রজ আমি বাঁচতে চাই। ওর কষ্টটা আমি বুঝতে পারছিলাম বৌঠান, কিন্তু আমার মনে হয় না যে ওই জিনিসটা একটু পেটে গেলে এমন খারাপ কিছু। একটু দুর্গা দুই বেলা গিয়ে ওই জিনিস খাইয়ে আসবে বলেছে, লোকটা বাঁচবে?
देवी के बाचाते होले दुर्गा के थामाते हबे। दरकार पड़ले दुर्गार पाए शिकल पड़ाओ। आपने ना बोले ओ माँ जानें। উনি খুব ভালো করে জানেন কাকে কি দিয়ে বাঁধা যায়, তাই না মা? কি নিয়ে তো কথা হচ্ছে? দুর্গাকে নিয়ে আবার কোনো সমস্যা নেই? ছোট খোকা, তোর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে, এর থেকে বড় সমস্যা কি হতে পারে? তুমি একদম টেনশন করো না, দুর্গা চেষ্টা করছে বাবাকে কত তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়। হ্যাঁ, আমিও শুনেছি তোর বউ তোর বাবার সঙ্গে কি করেছে। মা দুর্গা যেটা করছে তাতে বাবার থাক না, কথায় কথা বাড়বে। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই রাতের খাবার হয়নি? কি করে হবে, রাতের রান্নাই তো এখনো হয়নি, এগুলো তো আগে ভাবা উচিত। দুর্গা রাগ করছেন কেন মা? রাগ যে স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ সেটা তো আপনার বাবাকে দেখেই বোঝা উচিত ছিল। তোমরা এতক্ষণ ওর অপেক্ষায়? কোনো অসুবিধা নেই, আমার খাবারের ব্যবস্থা করতে দু মিনিট লাগবে। দুর্গা, এ বাড়িতে কেউ কেনা খাবার খায় না মা, খাবার সব বাড়িতেই বানানো হবে, আপনি নিশ্চিন্তে থাকুন মা। অনি, তুমি সবাইকে খেতে ডাকো। যন্ত্রণা, এখনো তো কোনো রান্না বান্নাই হয়নি, এইভাবে মুখের সামনে খালি প্লেট নিয়ে বসে থাকা যায় নাকি? সম্রাট, কিছুক্ষণ বসে থাকলে তোমার কিচ্ছু হবে না, চুপচাপ গিয়ে বসো, বসো। আর তাছাড়া আমরাই বা দুর্গার জন্য অপেক্ষা করলাম কেন? ওর যখন ফিরতে দেরি হচ্ছিল তখন আমরাই তো হাতে হাতে বড় মুখ করে দায়িত্বটা তো ওই নিয়েছিল। দায়িত্বটা তুমি চাপিয়ে দিয়েছিলে বলেই মা। রিয়া ওই বাড়ির বউ, ওর তো কিছুটা কর্তব্য আছে। তাছাড়া ও তো নিজেই বলেছিল সেরকম হলে ও নিজে স্বীকার করতো যে ও পারবে না। এমন তো নয় যে আমরা করতে পারতাম না, শুধু শুধু তোমার জেদের জন্য সবাই খিদেয় কষ্ট পাচ্ছে। আর এত কম সময়ের মধ্যে কি বা রান্না হবে? আমার মনে হচ্ছে কোন একটা ম্যাজিক হতে পারে না, মানে দুর্গা যেভাবে ভোটে জিতেছে সেরকম কিছু একটা করে দিতে পারে। একদম ঠিক বলেছো, ঠিক যেমন গুপি গাইন বাঘা বাইনে হয়েছিল ঠিক সেই রকম হবে। না, ওগুলো শেষ পাতে ঠিক আছে, কিন্তু এখন একটু এই চব্য চর্ষ লেজ্জ ইয়ে সেরকম কিছু নাও জুটতে পারে। তবে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তো, যা দেবে সেটা সোনা মুখ করে খেতে হবে, পছন্দ অপছন্দ বলে কিছু বলা যাবে না। আমি তো কথা শোনাবই নাকি, দু মিনিটে সব রান্না করে ফেলবে, না পারলে আমি কথা শোনাবো না? নিশ্চয়ই শোনাবো। দুর্গা আজ ক্লান্ত হয়ে ফিরেছে ভর্তি, এমনিতেই তুমি আজকে লোকে অনেক কথা শোনাচ্ছ, দয়া করে আজ ওকে আর কিছু বলো না। আরে বাবা, ওর সাধ্য মতো যাই বানাক, খেয়ে সবার পেট ভরলেই হল। ও সামলাক, ঘরের বাইরে ওর মন্ত্রিত্ব, কিন্তু ভেতরে সংসারের যাতা কলে আমি ওকে এমন পিষব যে ওর দেশ সেবার ভূত পালিয়ে কুল পাবে না। এবার দেখব দেবী দুর্গার দম কত।